নমস্কার বন্ধুরা, শুভ জানাই স্বাগত জানাই। তো আজকে আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ জবের আপডেট নিয়ে এসে, আপনি দেখতেই পাচ্ছেন যে কালিম্পং ডিস্ট্রিক্ট তরফ থেকে যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসেছে কোর্টের, তো পুরো ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আর কীভাবে আবেদন করতে হবে, কবে লাস্ট ডেট, সব কিছু আমি ডিটেলস আলোচনা করে দেবো এই ভিডিওতে। তা দেখুন, এখানে দিয়ে দিয়েছে, এই নোটিশটা অনেক দিন আগেই বেরিয়েছিল, যদিও আপনাদের দিতে একটু লেট হলো, তাও আলোচনা করে দিচ্ছি। আর এবার থেকে প্রতিদিন আপনারা ভিডিও পাবেন, প্রত্যেকটা যেসব কোশ্চেনগুলো পরীক্ষা হয়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব কিছু আমি কিন্তু এবার দিতে থাকবো। তো এখানে দেখুন দিয়ে দিচ্ছে 23/12/2019 হচ্ছে স্টার্ট হয়েছে, আর 10/2/2020 পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা চলবে, ঠিক আছে। আবেদন করতে হবে অনলাইন মোডে, দেখুন এই যে ওয়েবসাইটে দিয়েছে district.court.gov.in কালিম্পং, এই তরফ থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন, বা calcuttahighcourt.gov.in এর মধ্যে চলে গেলে আপনারা কিন্তু এর মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে। তা বলে কি কী পোস্ট আছে, পোস্টগুলো হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, নেপালি স্টেনোগ্রাফার যেহেতু কালিম্পংয়ে, ক্লার্ক গ্রুপ ডি, নাইট গার্ড, ঠিক আছে, এই পোস্টগুলো রয়েছে। তা এবার একটুখানি সিলেবাসটা বলে রাখি, এজ ক্রাইটেরিয়া যেমন ধরে 18-40, আর এসসি এসটি যেমন ছাড় পায়, বয়সে তুমি ছাড় পাবে। কী কী লাগবে কোয়ালিফিকেশান, কোয়ালিফিকেশান এখানে বলেছে যারা স্টেনোগ্রাফার তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এলডিসিও কিন্তু সেম, মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর 8 পাস হচ্ছে যারা সাধারণত গ্রুপ ডি আছে, ঠিক আছে, তারা কিন্তু নাইট গার্ড, তাদের কিন্তু একমাত্র 8 পাস হলেই আবেদনযোগ্য। শুধুমাত্র মেল ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডির জন্য আবেদন করতে পারে নাইট গার্ড পোস্টের জন্য, ঠিক আছে। এগুলো নাকি মোড অফ এক্সামিনেশান, মানে কীভাবে আপনাদের পরীক্ষাটা হবে, কী কী সিলেবাস বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন দিয়ে দিয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, ঠিক আছে, এখানে আপনাদের ফার্স্টে হবে হচ্ছে পার্ট ওয়ান ইংলিশ থাকবে 100 মার্কসে, পার্ট টু হবে হচ্ছে আপনাদের ডেসক্রিপটিভ পেপার, তারপরে পেপার 3, মানে পার্ট 3 যাকে বলা হয়, সেটা হচ্ছে 100 মার্কসে কিন্তু আপনাদের কম্পিউটার টাইপিং টেস্ট হবে, স্পিড থাকতে হবে আপনার 30-এর ওপর, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে। এরপর হচ্ছে নেপালি স্টেনোগ্রাফার, সেম একই প্রসেস, যা যা রয়েছে একটু চেঞ্জ আছে, এটার সঙ্গে বলতে গেলে ক্লার্কের একই মিল। ক্লার্কের ক্ষেত্রে বলে রাখি, ক্লার্কে হচ্ছে 100 নম্বরে আপনাকে কিন্তু রিটার্ন এক্সাম দিতে হবে, রিটার্ন এক্সাম। স্টেজ 2-এ হচ্ছে আপনার শুধুমাত্র ইংলিশ থাকবে, আর যেটা আপনার কম্পিটেবল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা হিন্দি বা নেপালি, সেটা কিন্তু আপনার 50 মার্কস থাকবে। হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার 30 মার্কসে কম্পিউটারের ওপর পার্সোনালি টেস্ট হবে, বা কম্পিউটার অপারেটিং টেস্টটাও বলা যায়, ঠিক আছে, দেখবে যে ওরা কম্পিউটার আপনি জানেন কি না। গ্রুপ ডি ক্ষেত্রে আপনাদের 50 মার্কসে কোশ্চেন থাকবে, পার কোশ্চেন 1 করে, সিলেবাস হচ্ছে ইংলিশ থাকবে, সিলেবাসে পরীক্ষায় আসবে যেগুলো ইংলিশ আসবে, জেনারেল নলেজ আসবে আর ম্যাথ আসবে, ঠিক আছে, 1 ঘন্টা সময় থাকবে। আর আপনি যদি সিলেক্ট হন, তবে যদি পাস করেন, তাহলে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য 15 মার্কস রয়েছে, এখান থেকে ওই নাম্বারটা ক্যারি করবে, ঠিক আছে। ব্যাস এইগুলো বলার ছিল। এবার বলে রাখি এক্সাম ফিসের ক্ষেত্রে, এখানে দেখুন গ্রুপ ডি আর নাইট গার্ডের ক্ষেত্রে হচ্ছে জেনারেলদের জন্য ইউআর, যাকে বলা হয় ইউআর ওবিসি এবি, তাদের কাছে 200 টাকা, ঠিক আছে, আর নাইট গার্ডদের এসসি এসটির জন্য হচ্ছে 150 টাকা, উপরে হচ্ছে এলডিসির জন্য হচ্ছে 300 টাকা জেনারেলদের, আর এসসি এসটির জন্য হচ্ছে 200 টাকা, ঠিক আছে। অনলাইনে আপনাদের পেমেন্ট করতে হবে, জবে অ্যাডমিট কার্ড আসবে ঠিক 2 সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে কবে অ্যাডমিট কার্ড এসছে, সেটা আমি আপডেট দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। আপনার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলটাকে, ঠিক আছে। ব্যাস এটুকুই বলার ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।